माता रातुलो माता रातुलो দীর্ঘদিন ধরে পলাতক দুজন নারকোটিক কেসে ওয়ান্টেড আসামি ছিল। একজনের নাম অর্জুন দেবনাথ, একজনের নাম রাজা সাহা। আমরা গতকালকে একটি অভিযান চালিয়ে দুজন নারকোটিক কেসে ওয়ান্টেড, ড্রাগ কেসে যে ওয়ান্টেড, এনডিপিএস কেসে ওয়ান্টেড এই আসামিদের, নটোরিয়াস আসামিদের আমরা গ্রেপ্তার করেছি দুজনকে, এবং তাদেরকে আমরা আজকে আদালতে প্রডিউস করছি রিমান্ডের জন্য। একটা তাদেরকে, তারা দুটা কেসে ওয়ান্টেড ছিল। পূর্ব থানার কেস নাম্বার 54 2024, আর একটা কেস হচ্ছে পূর্ব থানার কেস নাম্বার 32 2024। দুটা কেসে তারা ওয়ান্টেড ছিল, এবং এই কেসগুলিতে এই রাজা সাহা এবং তার সহযোগীকে গ্রেপ্তার করে আমরা আজকে পাঠাচ্ছি আদালতে। রাজা সাহার কাছ থেকে আমরা গাড়িটাও সিজ করেছি, এই গাড়িটা দিয়েও মানে এলএসডি ড্রাগ সাপ্লাই করতো। আমরা তাকে আদালতে আজকে প্রডিউস করছি। তার সাথে মানে আর জড়িত কারোর নাম পাওয়া গেছে এখন অব্দি? নাম আমরা বের করছি, আরও কিছু তো নাম আছেই যারা গ্রেপ্তার হয়েছে, প্লাস ইনভেস্টিগেশনে আরও অনেক কিছু বেরিয়ে আছে। স্যার তার বাড়ি কি আগরতলা শহরে না? হ্যাঁ, একজনের বাড়ি প্রতাপপুর, একজনের বাড়ি মেলাঘর। স্যার কোন জায়গা থেকে বেশি, কোন জায়গা থেকে ধরা হয়েছে? কলেজটিলা এরিয়া থেকে হয়েছে। কয়টার সময়? বিকেলবেলা ধরা হয়েছে একজনকে, তারপরে পরবর্তী সময় আরও জনকে ধরা হয়েছে। তাদের বিরুদ্ধে কি অভিযোগটা ছিল? ওই এনডিপিএস কেস ওয়ান্টেড, তারা ওই ড্রাগস স্পেশালি হিরোইন তারা সাপ্লাই করতো, প্রকিউর করতো এবং ডিস্ট্রিবিউট করতো। কতদিন আগে এটা ছিল, মানে কেসটা ছিল, কতদিন পরে ধরা পড়েছে? অনেক দিন ধরেই তারা, যেমন একটা কেস হয়েছিল আপনার 19-5, তারপর থেকেই পলাতক ছিল। হ্যাঁ, আর একটা কেস ছিল আপনার মে মাসে, ওটাতেও সে পলাতক ছিল। কেস নাম্বার বেশ কিছু তো এনডিপিএস কেস তো ধরা হয়েছে, এর দাবিতে কি ওরা অভিযুক্ত আছে? দুটা কেসে তো তারা অভিযুক্ত, তাদেরকে দু কেসে আমরা গ্রেপ্তার করে পাঠাচ্ছি, আর সমস্ত বিষয়গুলো আমরা ইনভেস্টিগেশন করে বের করছি। কেস নাম্বারটা বলতে পারবেন? একটা কেস হচ্ছে 54, আরেকটা হচ্ছে 32।